إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, যারা দেশ কিংবা বিদেশ থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আকিজ পাইপস নিবেদিত আল কোরআনের বিষয়ভিত্তিক আলোচনা জীবন বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধারাবাহিকতায় আজকেও আমরা একটি সুনির্দিষ্ট বিষয়ে কথা শুনব আমাদের আজকের অতিথির কাছ থেকে। চলুন আমাদের আজকের সম্মানিত অতিথির সাথে পরিচিত হই। আজকে স্টুডিওতে আমাদের মাঝে কষ্ট করে এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। স্যারকে কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমিও আলহামদুলিল্লাহ আজকে এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রিত করেছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের সবাইকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ইতোমধ্যে পরিচিত হলাম আমাদের আজকের সম্মানিত মেহমানের সাথে। তো আমাদের আজকে যে বিষয়ে আমরা জানতে চাই সেটি হলো যে রমাদান কারিম তো একটি মাহেন্দ্রক্ষণ, একটি বিশেষ মুহূর্ত। এই মুহূর্তে প্রতিটি সময়কে আমরা কাজে লাগাতে চাই এবং সুন্দর করে কাজে লাগাতে চাই, আমাদের সামর্থ্যের সকল সৌন্দর্য দিয়ে এই রমাদানকে আমরা পরিপালন করতে চাই। সেই জায়গা থেকে আমরা আজকের মেহমানের কাছে শুনতে চাই, স্যার আপনি আমাদের উদ্দেশ্যে অধীনস্থদের সাথে আচার আচরণটা রমাদান কারিমে কেমন হতে পারে এ নিয়ে যদি কিছু বলতেন। মানব সমাজের মধ্যে সবাই এক শ্রেণীভুক্ত নয়, কিছু আছে উচ্চবিত্ত, কিছু আছে মধ্যবিত্ত, কিছু আছে নিম্নবিত্ত। এক পাশাপাশি আমরা সবাই কিন্তু একই নিয়মে এবং একই পেশায় আমরা যুক্ত নই, আমাদের বিভিন্ন পেশার সাথে আমরা যুক্ত আছি এবং সেই সূত্রে কেউ হয় গৃহকর্তা, কেউ হন গৃহকর্তী, আর পাশাপাশি তাদের অধীনে অনেকে সেবা প্রদান করে থাকেন যাদেরকে আমরা বলি যে গৃহকর্মী। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মর্ম হচ্ছে এরকম যে তোমরা তোমাদের অধীনস্থদের সাথে সহজ ব্যবহার করো, তাদের যে কষ্টসাধ্য কাজগুলো আছে সেগুলো তোমরা একটু সহজ করে দাও, প্রয়োজনে তোমরাও তাদের সহযোগিতায় হাত লাগাও বা তোমরাও তাদের সহযোগিতায় এগিয়ে আস। যে সমস্ত ভাই বোনেরা গৃহকর্মী বলি আর অফিসের চাকরি বলি, কৃষি ক্ষেত্রে কাজ বলি অথবা বিভিন্ন জায়গায় কাজ বলি, কঠিন কঠিন কাজগুলো, ওরা 2-4-5 ঘন্টা কাজ করতে করতেই তাদের নাভিশ্বাস উঠে যায় এবং বড় কষ্ট লাগে। দেখা যায় যে কষ্টের কারণে অনেক ভাই বোন আপনার সিয়াম পালন করতে পারেন না, চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরে রাখাটা তাদের জন্য বড় কঠিন হয়ে যায়। আর এই জিনিসটাকে সামনে রেখে আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিক নির্দেশনা আমরা দেখি সেখান থেকে আমরা চমৎকার শিক্ষা গ্রহণ করতে পারি। আর এই শিক্ষার সাথে আমাদের ইসলামেরও শিক্ষা রয়ে গেছে, সেটা কি? সেটা হচ্ছে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজা আমাদের উপর ফরজ করেছেন এবং যে আয়াতে এই রমাদানের রোজা ফরজ করা হয়েছে সেই আয়াতেই আল্লাহ পাক বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ পাক তোমাদের সাথে ভালো ব্যবহার করতে চান, সহজ ব্যবহার করতে চান, তোমাদের সাথে কাঠিন্যতা মানে করতে চান না। তো এখান থেকেও আমরা পাচ্ছি যে আমাদের অধীনস্থ যারা আছেন, বিশেষ করে যারা আপনার এই শক্তি আপনার সামর্থ্যকে ব্যয় করে কাজ করে থাকে, তাদের জন্য আমাদের শিক্ষা হলো এই যে আমরা তাদের কাজকে কমিয়ে দেই, যেখানে তারা 8 ঘন্টা কাজ করে সেখানে তাদেরকে আমরা 6 ঘন্টায় নিয়ে আসি, পারলে আমরা 4 ঘন্টায় নিয়ে আস, তাদেরকেও রমাদানের যে রহমত, যে বরকত, যে মাগফিরাত এবং অন্যান্য যে সমস্ত রমাদান কেন্দ্রিক আছে সেখান থেকেও তাদেরকে আপ্লুত হওয়ার সুযোগ আমরা দেই। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা এতক্ষণ শুনছিলাম রমাদানে অধীনস্থদের সাথে করণীয়, তো আচরণের জায়গাটা আমরা শুনছিলাম। আমরা এতক্ষণ দেখছি আকিজ পাইপস নিবেদিত আল কোরআনের বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান জীবন বিধান। আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, বিরতির পর আবার আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, বিরতির পর আবার ফিরে এলাম আকিজ পাইপস নিবেদিত আল কোরআনের বিষয়ভিত্তিক আলোচনা জীবন বিধান অনুষ্ঠানে। তো স্যার, বিরতির আগে আপনি যেখান থেকে বাদ দিয়েছেন সেখান থেকে আবার শুরু করার জন্য জাযাকাল্লাহু খায়র। সেটা হচ্ছে অফিস বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, মার্কেট বলেন, ঘর বলেন, এমনকি কৃষি খামারও যদি কেউ থাকে, সব জায়গাতে সবাইই কম বেশি কেউ উপরে আছেন, কেউ অধীনে আছেন। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা যেন এই রমাদান মাসে বিশেষ করে আমাদের অধীনস্থদের প্রতি আমরা খেয়াল রাখি। এক নম্বর, দুই হচ্ছে যে আমাদেরকে সামনে রাখতে হবে এটা যে শুধু আমরাই ইবাদত করবো আর আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে ইবাদতের সুযোগ দেব না, এই মানসিকতা যেন আমাদের না থাকে। বড় বড় মার্কেটগুলো যেগুলো চলে সেখানে আমরা দেখি রমাদান শুরু হওয়ার আগেই মানুষের ঢল নামে, আর যত ঈদের কাছাকাছি আসে তখন তো আর রাত থাকে না, সেটা দিনে পরিণত হয়ে যায়, মানুষ আর মানুষ থাকে। কখন আমাদের ব্যবসায়ীরা বা আমাদের অধীনস্থ যারা আছে তারা একটু মানে ইতমিনানসে বসে একটু তেলাওয়াত করবেন বা একটু জিকিরে মশগুল হবেন, একটু আল্লাহ দরবারে হাতুল মোনাজাত করবেন বা দুই চার রাকাত নফল নামাজ পড়বেন, তারাবি নাই বা পড়লেন, কিন্তু তারাবি পড়ারও তাদেরকে সুযোগ করে দেওয়াটা উচিত মনে করি। রমাদানে যেহেতু দোকানের কাজ, বেচা বিক্রির কাজ বেড়ে যায়, বাড়ির কাজ বেড়ে যায়, সেজন্য আমরা যারা গৃহকর্তা বা দোকানের মালিক আছি তাদের উচিত যে রমাদানকারিমে বাড়তি লোক নিয়োগ করা। চমৎকার একটা কথা বলেছেন আপনি। আসলে যার অধীনে যারা কাজ করেন তিনি ভালো বুঝবেন যে আমার অধীনস্থ যারা আছে তাদের কর্মঘণ্টা কমিয়ে দিলে আমার কতটুকু ক্ষতি হতে পারে, এক। দুই নম্বর কথা হচ্ছে যদি আমি নতুন করে নিয়োগ দেই, এবং এটা অনেক জায়গায় আছে, আমরা সৌদি আরবও দেখে এসেছি যে রমাজান কেন্দ্রিক, হজ কেন্দ্রিক তারা আলাদা লোক নিয়োগ করে, তো সেটাও তাকে দেখতে হবে যে এতে করে তার যে মানে মানে উপার্জনের যে সোর্স যেটা আছে সেটা সে পোষাতে পারবে কিনা। এই সব কিছু মিলিয়ে যদি করে তাহলে চমৎকার একটা সুযোগ, এবং এটা করা উচিত, আমরা দেখেছি। তো রমাদানের একটি পরিচয় যেহেতু এটি কোরআনের মাস, সেহেতু আমরা কি আজকের অনুষ্ঠান থেকে এই অনুরোধ রাখতে পারি কিনা যে আমরা যারা দেখছি বা শুনছি তাদের প্রত্যেকের গৃহকর্মীদের মধ্যে অথবা দোকান বা কর্মস্থলের সহযোগীদেরকে এই মাসে কোরআন শেখাবার বিশেষ উদ্যোগ কি আমরা নিতে পারি না স্যার? এখন যারা আপনার এর নাম কি দায়িত্বশীলরা আছেন, গৃহকর্তারা আছেন, তারা যদি সেইভাবে ব্যবস্থা করতে পারেন তো এটা তো সুন্দর, নূর না আলা নূর। তবে আমরা জানি যে অনেক জায়গায় বিভিন্ন মসজিদ কেন্দ্রিক কোথাও আসরের পরে, কোথাও আপনার তারাবির পরেও অনেক জায়গায় আপনার কি যেন কোরআন কারিমের শেখার ব্যবস্থা করা থাকে। তো এই বিষয়টা যদি যারা আছেন তারা যদি সুযোগ করে দেন, যে বললো যে আমি কোরআন তেলাওয়াত করতে চাই, কোরআন শিক্ষা করতে চাই, যদি আমাকে একটু সময় দেওয়া হয় তাহলে সেই সময়টা দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এখন আমরা যদি এ ব্যাপারে সজাগ না হই, সচেতন না হই, তাহলে ইসলামের জবাবদিহিতার দিকটাকে একটু বলবেন। অবশ্যই জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ, আমার অধীনস্থ একজন লোক কাজ করবে এবং সে তার ডিউটির কারণে সালাত আদায় করতে পারবে না, ফরজ আদায় করতে পারবে না, দায়িত্বটা নেবে কে? আমার সামর্থ্য আছে যদি আমি না করি, তাহলে অবশ্যই এটা আল্লাহর কাছে জবাবদিহিটার একটা আপনার প্রশ্ন জেগে উঠবে, এবং এটা ভয়েরও একটি কারণ। এই জন্য আমরা তো দুঃখজনক হলো সত্য যে আমরা অধীনস্থদের মানে এই যে বেতন ভাতা বা সহযোগিতা এটা অনেক সময় কমিয়ে দেয়। যদি আমরা তাদেরকে কম দিয়ে বেশি শ্রম নিতে চাই এটা অত্যন্ত অমানবিক কাজ বলে আমরা মনে করি। স্যার, আসলে খুবই এই হচ্ছে যে আপনার কাছে এ বিষয়ে শোনার আমাদের অনেক সুযোগ ছিল, কিন্তু সময় বলছে আর না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের আমাদের মহতারাম মেহমানের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা খুবই ভালোভাবে জানতে পেরেছি, সেজন্য আমাদের সবার পক্ষ থেকে আজকের সম্মানিত মেহমানকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ তাআলার কাছে তার হায়াতে তাইয়েবার জন্য, পাশাপাশি আগামী অনুষ্ঠানে আবারও আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জেনে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।